হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যান্ডি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আমি ব্রাশ করে নিয়েছি ব্রাশ ট্রাশ করে চলে এসেছি চা করতে তো দেখো ওখানে জল ফুটে গেছে এর মধ্যে আদাও দিয়ে দিয়েছি আজকে লেবু ছিল না তাই চিনি দিয়েই চাটা করলাম তো দেখো হয়ে গেছে চা এখন নিয়ে যাবো ঘরে তো চাটা খেত কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দি তো দেখো এখানে আছে বেগুন ভাজা আর আছে কিছু মাছ ভাজা হয়েছে আর এখনও কিছু ভাজা হয়নি তারপরে এখানে আছে শিম সর্ষে আর এখানে আলু মটরশুঁটি আর লঙ্কা কাটা আছে আজকে পার্শে বাটা মাছ হবে তার পাতলা করে ঝোল করব আলু দিয়ে আর ওখানে ছিল আদা কুচি তো দেখো মাছটা আমার রান্না প্রায় হয়ে গেছে জল টল দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে আরেকটু ফুটিয়ে নামিয়ে নেবো তারপর দেখো রান্না টান্না করে চলে এসেছি ছাদে এখন আমার বরের মাথায় হেনা করে দিচ্ছি চুলগুলো পেকে গেছে বুড়ো হয়ে গেছে তো বিয়েবাড়ি আছে একটা তার জন্য একটু কলপ টলপ করে নিচ্ছে তো স্নান টান করে সরাসরি চলে যাচ্ছি দুপুরের খাবারে তো দেখো ভাত নিয়ে নিয়েছি দুজনেরই ছাদে বসে খাচ্ছি এখানে একটু টমেটো কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখা আছে সেটা তো আগে করিনি একটু আগেই করা হয়েছিল। তো খেটে চলে এসেছি সন্ধ্যাবেলার চা নিয়ে তো চলো চা নিয়ে যাওয়া যাক তো চাটা খেয়ে নিয়ে রুটি করে নেব তো দেখো রুটি করতে চলে এসেছি আজকে আমি একা একা ভিডিও করিনি আমার বর একটু হেল্প করেছিল ভিডিও করে দিতে তো রুটি হয়ে গেলে আজকে একটু বাজারে যাব। বিয়ে বাড়ির জন্য গিফট কিনতে তো দেখো রুটিটা করে নিই তো রুটিক করে চলে এসেছি এখন দুজনে রেডিও হয়ে গেছি বেরিয়ে পড়বো সাইকেল নিয়ে যাব বাজারে গিয়ে কিছুই ভিডিও করতে পারিনি একদম মনে ছিল না ভিডিও করতে তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করছি তো যাওয়ার পথে দেখছি রাস্তায় সরস্বতী পুজোর ভাসান বেরিয়েছে তো বেশ ভালোই লাগছিল অনেক দিন কোনো ভাসান দেখিনি তো ভাসান দেখতে দেখতে এইটুকু রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ওই দেখো আমাদের দুজনকে সাইকেল নিয়ে যা বেরিয়ে পড়েছি তো কেনাকাটি করে দেখো এখন বাড়ির পথে চলে বসেছি এটা আমাদের বাড়ির রাস্তা তো এখন বাড়ি চলে যাব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন দেখো ঢুকে যাচ্ছে বাড়ি আর এই যে এই গিফটটা কিনেছিলাম এর মধ্যে আছে একটা কাপ প্লেটের সেট এটাই আছে বিয়েবাড়ির গিফট দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই